নমস্কার বন্ধুরা, সঞ্চারিস মাঞ্চিজির তরফ থেকে তোমাদের সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। মহালয়া শেষ হয়ে গিয়ে পুজো পুজো ভাবটা যেন চারিদিকে আরো বেশি মাত্রায়। ইতিমধ্যে গত দু সপ্তাহে আমি পুজো স্পেশাল কিছু রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা সেগুলো যারা মিস করে গেছো তাদের সুবিধার জন্য সেসব রেসিপির লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা রাখবো পরবর্তীকালে তোমরা সেগুলো দেখে আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা এই দু সপ্তাহ ধরে আমার সাথে ছিলে তাদের সবাইকে একটা বিশাল ধন্যবাদ। তোমাদের প্রত্যেকের কমেন্ট পেয়ে আমি ভীষণভাবে অভিভূত। আজ পুজো উপলক্ষে হয়ে যাক একটু অন্যরকম। পুজো উপলক্ষে আজ স্বাদ বদলের দিনে চলো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই আমার পরিবারের সাথে আর আমার ছোটবেলার দুই বন্ধুর সাথে। পুজো উপলক্ষে বন্ধু সমাগম যখন, তখন বুঝতেই পারছো জমজমাটি আড্ডা আছে। জমজমাটি আড্ডা যখন, তখন তার জম্পেশ একটা খাওয়া দাওয়ার পর্বও থাকবে, সেটা বাদ দিলে তো চলবে না। তাই এই জম্পেশ খাওয়া দাওয়ার রান্নার পর্বে আমি একা হাতে কীভাবে সেসবগুলোকে সামাল দিলাম তার কিছু টুকরো অংশ আলাপ পরিচয়ের মাধ্যমে চলো দেখে নিতে থাকি। আশা রাখবো ভিডিওটার শেষ পর্যন্ত কিন্তু তোমরা আমার সাথে থাকবে বিভিন্ন চমকগুলো দেখার জন্য। তাই সেই চমকগুলো দেখবার আগে তোমাদের কাছে একটা বিশেষ অনুরোধ, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করো। তাহলে চলো আলাপ পরিচয়ের মাধ্যমে জমজমাটি আড্ডা আর সেই সব রান্না আয়োজনের কিছু টুকরো অংশ দেখে নিতে থাকি। টেবিলের উপরে এখন যে সমস্ত খাবারগুলি তোমরা দেখতে পাচ্ছ, চলো সেই রেসিপিগুলোর টুকরো কিছু অংশ দেখতে থাকি। তৈরি হচ্ছে চিকেন ফ্রাই, এগুলো দিয়ে আমি বানিয়ে নেব স্টার্টারের জন্য ড্রাগন চিকেন। আর এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কেননা এটা আমার চ্যানেলে আগেই তোমরা পেয়ে গেছো হয়তো। এখন যে রেসিপিটা স্টার্টারের জন্য বানাচ্ছি সেটা হলো পনির টিক্কা মশালা তাওয়া ফ্রাই। এখন যে রেসিপিটার প্রস্তুতি পর্ব চলছে সেটা হলো ফিশ ফিঙ্গার রোল। এটা বানানোর পদ্ধতি থেকে গরম গরম ভাজা অবধি স্টার্টারের এই রেসিপিটা দেখতে থাকো তোমরা। ফিঙ্গার রোলগুলো আমি এখন ব্রেড ক্রাম্বে কোট করে নিচ্ছি। এর ডিটেল রেসিপিটা তোমরা কিন্তু আমার চ্যানেলে পুজো স্পেশাল পর্বে পেয়ে যাবে, লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এরপর চলছে ভাজা পর্ব, তারপরে চলবে গরম গরম পরিবেশন। মেইন কোর্সের জন্য রান্না চলছে চিকেন রেজালা রেসিপি। এই রেসিপির ডিটেলসটা জানতে আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের সুবিধার জন্য লিঙ্কটা দিয়ে দেব। মেইন কোর্সে মাটন বিরিয়ানি বানানোর জন্য অন্যদিকের একটা গ্যাসে আমি অলরেডি চালটাল ধুয়ে ভাতটা তৈরি হতে দিয়ে দিয়েছি। ভাতটা যখন 80% রান্না হয়ে গেছে তখন আমি এই অবস্থায় ঝরঝরে করে নামিয়ে নিয়েছি। এবারে চলো চট জলদি করে দেখে নেওয়া যাক মাটন বিরিয়ানির লেয়ার দেওয়ার পদ্ধতিটা। প্রথমে একটা বড় গামলায় ভালো করে ঘি মাখিয়ে নিয়ে নিচে বেশ কিছুটা পরিমাণ তেজপাতা আমি বিছিয়ে দিয়েছি। তার উপরে রান্না হওয়া মাটনের আখনির জলটা আলাদা করে নিয়ে মাটনের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে আমি কয়েকটা আলুর টুকরো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি মাটন রান্নার আখনির যে জলটা আমি ছেঁকে রেখেছিলাম সেই ছেঁকে রাখা জলের অর্ধেকাংশটা। এখন এর উপরে সাজিয়ে দেবো সেই ঝরঝরে রান্না হওয়া ভাতের লেয়ারটা। এইভাবেই পরপর চলতে থাকবে মাটন আর ভাতের লেয়ারের পদ্ধতি। তারপরে দিয়ে দিচ্ছি আলু বোকরা, এরপর দিয়ে দিলাম আবার বেশ খানিকটা পরিমাণ ঘি। এখন ছড়িয়ে দেব দুধে ভেজানো জাফরান গোলা। এরপরে ছড়িয়ে দেব হোমমেড বিরিয়ানি মশলার গুঁড়ো। তারপরে আবার ভাতের লেয়ার কিছুটা দিয়ে তারপরে মাটনের লেয়ার আবার ছড়িয়ে দেব। তবে ডিটেলস রেসিপিটা আমি কিন্তু পরে আমার চ্যানেলে তোমাদের সুবিধার জন্য আপলোড করে দেব, যাতে তোমরাও বাড়িতে খুব সহজে বিরিয়ানি বানাতে পারো।
সবশেষে আমি এর উপরে কিছুটা বেরেস্তা আর ঘি ছড়িয়ে দিয়ে লেয়ার পদ্ধতিটা শেষ করে দেব। এবারে ঢাকনা দিয়ে চারিদিকে আটা দিয়ে টাইট করে মুখ বন্ধ করে দিয়ে বিরিয়ানি আমি দমে বসিয়ে দিলাম। আর এখন যে রান্নাটা আমি করব সেটা কী রান্না সেটা থাকুক টপ সিক্রেটে। আর এই রেসিপিটা জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। স্টার্টার টু মেন কোর্স, মেন কোর্স টু ডেজার্ট, আমার সমস্ত রান্নাই হয়ে গেছে। এখন খাবারগুলি আমি টেবিলে সুন্দর করে সাজিয়ে ফেলেছি। তোমরা সাজানো অবস্থায় একটু চটপট করে দেখে নাও খাবারগুলি কী কী। এটা হলো পনির টিক্কা মশালা তাওয়া ফ্রাই, এটা হলো ড্রাগন চিকেন, আর তারপরে যেটা রয়েছে সেটা হলো চিকেন রেজালা রেসিপি। এতক্ষণ ধরে তোমরা হয়তো যারা ভাবছো আমার টপ সিক্রেট রেসিপিটা একটা কেক রেসিপি, সেটা কিন্তু একদমই নয়। আর রয়েছে গ্রিন স্যালাড, ফিশ ফিঙ্গার, আর ডেজার্টে যেটা রয়েছে সেটার রেসিপিটা আমি পরে তোমাদের দিয়ে দেবো। এটা হলো গোলাপজামুন সেমাইয়া পারফেক্ট রেসিপি, আমি ডিটেলস আপলোড পরে তোমাদেরকে দিয়ে দেবো। আর এটা হলো সেই মাটন বিরিয়ানির রেসিপিটা। এতক্ষণ ধরে তোমরা যে সমস্ত খাবারগুলি আমার টেবিলে সাজানো গোছানো দেখলে, কিন্তু কাদের জন্য এই আয়োজন চলো তাদের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক, তাদের আড্ডার মশগুল মুহূর্তটায়। এখন চলছে আড্ডা, দেদার হাসি, মজা, ঠাট্টা, গল্প পর্ব, আর মাঝে মাঝে উঠে গিয়ে টেবিল থেকে গরম গরম স্টার্টারগুলি খাবার পর্ব। এখন যাকে দেখতে পাচ্ছ সে হলো আমার স্কুল লাইফের বন্ধু অনির্বাণ, মাঝে যে বসে আছে সে আমার হাজবেন্ড, আর তার পাশে আমার আর এক বন্ধু অরুণোদয়। আর যে বাচ্চাটিকে দেখছ তোমাদের হাই বলার জন্য ভীষণভাবে উত্তেজিত সে হলো অনির্বাণের ছেলে রুবাই। এরপর আছে পায়েল ও অর্পিতা, আমার বন্ধুদের ওয়াইফরা। এটা আমার মেয়ে, সেও কিন্তু এই আড্ডার একজন অংশীদারি। এই আড্ডায় আমিও আছি, তবে একদম ক্যামেরার পেছনে। অনেক তো আড্ডা হলো, এবারে চলো জেনে নেওয়া যাক আমার সেই সিক্রেট রেসিপিটা। সেটা আসলে কী জিনিস চলো কেটে দেখে নিই একবার। পর্দে মে রহনে দো, পর্দা না উঠাও, পর্দা জো উঠ গয়া তো ফির খুল জায়েগা। আল্লাহ মেরি তওবা, আল্লাহ মেরি তওবা। এটা হলো পর্দা বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। চলো তাহলে আজকের মতো টাটা।